হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি রেডি হয়েছি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তো দেখো বাসে উঠে গেছি চিপস খেতে খেতে যাচ্ছি আমরা তো শ্বশুরবাড়ি কেন আছি সেটাও বলি তো হঠাৎ করে আমার দেওয়ারের মেয়ের বিয়ে হয়ে গেছে যে সময় আমরা যেতে পারিনি তো সেই জায়গাতে এখন অষ্টমঙ্গলে একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে তো সেখানে আমরা মেয়ে জামাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি যদিও বিয়েটা ঠিক হয়েছিল। বেশ মাসিক খানিক আগে রেজিস্ট্রিও হয়ে গেছে তো তারপরেও কোনো কোনো কারণে হয়তো হট করে বিয়েটা করতে হয়েছেদের তো এই দেখো বাস থেকে নেমে টোটো ধর যাওয়ার জন্য আর দেখো চাষিদের চলে না সবসময় চাষিদের মাঠ তো প্রত্যেকটা জমির দিকে তাকিয়ে সত্যি চোখে জল চলে আসে প্রত্যেকটা জমিতে একদম অনেকটা করে জল যে জলের মতো ধানগুলো অর্ধেক ডুবে রয়েছে এই কদিন বৃষ্টির জন্য এমন অবস্থা হয়েছে তো দেখো কী অবস্থা আর এই দেখো আমি শ্বশুরবাড়িতে পৌঁছে গিয়েছি অনেকক্ষণ আগে তো তোমাকে এনাকে দেখা এটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি মানে আমার শাশুড়ির শাশুড়ি তো সন্ধ্যেবেলা আমরা এখন সবাই অপেক্ষা করছি মেয়ে জামাই আসার আর এখানে দেখো সন্ধ্যে দেওয়া চলছে গ্রামের দিকে এভাবে সন্ধে দেওয়া হয় ঘরে তো দেওয়াই হয় তারপরে বাইরে যে ঠাকুর মন্দির টন্দির থাকে সেগুলোতেও সন্ধে যেতে যাওয়া হয় আমরা যখন ছিল তখন আমরাও এটাই করতাম তো এই দেখো আমার যা চলে আছে মনসা মন্দিরে সন্ধ্যা দিতে তো সে আমরাও সেখানে একটু গেলাম মনসা মন্দিরে প্রণাম করে এলাম একদম আমার বাড়ির সামনেই মানে আমাদের বাড়ির শ্বশুর বাড়ির সামনেই মন্দিরটা এই দেখো মনসা ঠাকুরটা অনেক পুরনো আর আমার শ্বশুরবাড়ি যেহেতু বহুলারা শিব মন্দির বা সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে তোমাদেরকে সেটাও আমি দেখাবো পরে এই ব্লগে দেখাচ্ছে না পরে ব্লগে দেখাবো তো যাই হোক আমরা যাদের জন্য অপেক্ষা করছিলাম তারাও সব চলে এসেছে তারাও জ্বললো মনসা মন্দিরে প্রণাম করতে যা আগে আগে মেয়ে যাচ্ছে আর পিছনে আমাদের জামাই তো তোমরা সবাই এদের নতুন জীবনে অনেক 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 শুভেচ্ছা দিয়ে অনেক ভালোবাসা ও অনেক আশীর্বাদ করো ওদেরকে যাতে ওরা জীবনে অনেক ভালো থাকে সুখী হয় দুজনে তো হোক বিয়েটা হয়ে যাওয়াতে আমাদের সবারই একটু মন হয়ে গেছে কারণ সবারই একটা ইচ্ছে একটা আশা ছিল একটা আনন্দ করার চিন্তাভাবনা ছিল এইভাবে হবে কিন্তু হয়নি আর এই দেখো তারপরের দিনে এখানে যে বললাম অষ্টমঙ্গল এক ছোটো একটা অনুষ্ঠান তো গ্রামে মানে বাড়ির যত আমরা আত্মীয় স্বজন আছি আশেপাশে তাদের সবাইকে নিয়ে একটা ছোটো অনুষ্ঠান করা হচ্ছে তো এখানে রান্না চলছে আর সবজি টবজি সব কেটে ধুয়ে দিয়েছি আমরা আর এখানে আমাদের এক মামা রান্না করছে আর এই যে বাড়িটা যেখানে হচ্ছে অনুষ্ঠানটা সেটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি কারণ আমাদের বাড়িতে সেরকমভাবে জায়গা নেই এত কিছু করার মতো আর এটা হচ্ছে আমার শ্বশুর পুরনো বাড়ি মাটি আর এটা এখনকার নতুন বাড়িটা তো গ্রামের দিকে একটা সুবিধা হয় নিজের বাড়িতে জায়গা না থাকলেও আশেপাশে যাদের থাকে জায়গা তারা সত্যি খুব সানন্দের সাথে সেই জায়গাটা তাদেরকে দেয় কোনো অসুবিধা নেই করো তো এখানে বান্না সব চলছে আর এই যে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে মেয়ে নতুন নতুন শাড়ি পরেছে কেমন লাগছে তোমরা সবাই জানাবে মেয়ে আমাদের খুবই সত্যি খুবই রোগা তো যাই হোক এই যে খাওয়া দাওয়া এখানে চলছে আর এই যে এখানে আমাদের মেয়ে জামাই বসে আছে আমার শাশুড়ি তাড়াতাড়ি করে জামাইকে দেখো দেখো তো এদের এদের সাথে গল্প করতে করতে এরই ফাঁকে আমরাও খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম তোমরা বলবে তাড়াতাড়ি কেন বেরিয়ে গেলাম কালকেই তো এসেছিলাম হ্যাঁ যেহেতু আগামীকাল আমি আরো এক জায়গায় যাবো যেটা আমাদের মাস আগে থেকে ঠিক হয়ে রয়েছে যে নবদ্বীপ যাব তো সেহেতু আর কিছু চিন্তা করতে মানে থাকার মতো সময় পেলাম না তো তার মধ্যে আমরা আবার টোটো নিয়ে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করি তারপরে দেখো ওদা রেল স্টেশন টোটোওয়ালা তো ওই পাশে নামিয়ে দিলো স্টেশনে পেরিয়ে আবার টোটো করে স্টেশনে গেলাম মানে বাস স্ট্যান্ডে গেলাম তো স্টেশনটা বেশ সুন্দর করেছে আমি এদিক দিয়ে খুব একটা আসি না তো আমরা প্ল্যাটফর্ম পেরিয়ে বাস বাস ধরবো মানে পেরিয়ে গিয়ে ধরেছি দেখো আর বাস ধরে বাড়ি চলে আসবো এসে এবার সব গোছাগুছি করবো আগামীকাল আমরা বেশ চার পাঁচ দিনের ট্যুরে যাচ্ছি নবদ্বীপ কেন ওখানে আমাদের দেশের বাবার তো দেখো আমরা বাসে বেরিয়ে পড়েছি বাড়ি পৌঁছে যাবো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে